السلام عليكم ورحمة الله. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. السلام عليكم. মাইক মেনটা বলছি, যারা লাইটের দায়িত্বে আছে, পায়ে নাকি লাইটের আলো ঠিক আসছে না, আপনার লাইট গুলোকে একটু দেখেন কি করে অন্ধকার অন্ধকার লাগছে। এখানে যেটা ওরা আলো জ্বলছে না, যেখানে যেখানে আলো জ্বলছে না আপনার একটু আলো জ্বলার ব্যবস্থা করে। সালাম আলাইকুম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى. قيل يا رسول الله من ابى؟ قال من اطاعني دخل الجنه ومن اساءني فقد ابى. عن عائشه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এখানে বসে কিছু দিনই জ্ঞান আহরণের জন্য আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা মনোনয়ন দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু তাআলা মালিক ইয়াউমিদ্দিন, শের রব্বুল ইজ্জাতের বারগায় শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহুম্মা আমিন। রঘুনাথগঞ্জ অন্তর্গত গঙ্গা প্রসাদ বাগানপাড়া অত্র এলাকায় আমার যে বক্তৃতার বিষয় দেওয়া হয়েছে তা হচ্ছে যুব সমাজের অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। মহিলাদের বসার জায়গা নাকি ঠিকঠাক হচ্ছে না, যেসব মা বোনেরা রয়েছেন তিনারা একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে যদি সামনে জায়গা থাকে তো এগিয়ে এসে বসে আপনারা এই জালসাটাকে সাফল্য মণ্ডিত করার চেষ্টা করবেন। আর এখন থেকে শুরু করে যতক্ষণ অব্দি আলোচনা করব সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, কেননা কোরআন এবং সুন্নার আলোচনা এখানে হবে। এক্সট্রা করে যেন আপনাদের কার কি অসুবিধাটা মাইকার না বলতে হয়। তো যুব সময়ের সমাজের অবক্ষয়ের কারণ উক্ত বিষয়ে কথা বলবে ইনশাআল্লাহ। তার পূর্বে ছোট্ট একটা বিষয় যেটা আমাদের যুব সমাজের সাথে রিলেটেড, সেটা হচ্ছে এই, আপনাদের যিনি সভাপতি সাহেব উনি একজন মাদানী, মদিনা ইউনিভার্সিটি থেকে আল্লাহ তাআলা ডিগ্রি অর্জন করার জন্য তাকে মনোনয়ন দিয়েছিলেন, ঠিক তো? আচ্ছা, পৃথিবীর যেই থাকুক না কেন প্রত্যেকটা জায়গার একটা আদব আছে। আদবটা হচ্ছে কি, সাপোজ ধরেন মাদানী সাহেব তিনি যে কথাগুলো বলছিলেন আমার আগে, বক্তা নেমে যাওয়ার পর তিনি যে কথাগুলো বলছিলেন ওই কথাগুলো ওনার কি পকেটের কথা ছিল নাকি কোরআন হাদিসের কথা ছিল? আচ্ছা, তাহলে কোরআন
এবং হাদিস এই দুই অংশ থেকে তিনি বাকারার একটা উদ্ধৃতি দিচ্ছিলেন আর একটা প্রখ্যাত হাদিস বলছিলেন যেটা আমার আজকে বক্তৃতার সাথে রিলেটেড তো তিনি যখন কথা বলছিলেন আপনারা যে চিৎকার চেঁচামেচি করছিলেন বা আমার আগে যিনি বক্তা ছিলেন তো আব্দুল করিম তার সাথে ভালোবাসা প্রদর্শন করছিলেন তো মাদানী সাহেব যে কথাগুলো বলছিলেন ওই কথাগুলো কোন মুখ দিয়ে বেরিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার মুখ দিয়ে তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর নামটা ঠিক আমার মনে পড়ছে না তিনি বলছেন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কেমন আমি বলতে পারবো না কেন আমি এতটা লজ্জা করতাম তিনার সামনে গেলে যে তাকে কোনোদিন ভালোভাবে আমার দেখে ওঠা হয়নি এটা একটা আদব যে মুখ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো বলেছিলেন সেই মুখনিসৃত বাণী মাদানী সাহেব একটা হাদিস উল্লেখ করছিলেন যে মুখ দিয়ে বেরিয়েছে হাদিসটা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা কেমন ছিল একটু বলি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি ক্ষুধায় কাতর পেটে পাথর বেঁধে রেখেছেন এই হাদিস আপনি শুনেছেন পাথর বেঁধে রেখেছেন এরকম অসংখ্য বর্ণনা রয়েছে তো তিনি বাড়িতে গেলেন লম্বা হাদিস শর্ট করে বলতে চাইছি স্ত্রীর কাছে অনুমতি নিয়ে আসলেন বাড়িতে কি আছে জানলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা দাওয়াত করলেন তিনি বললেন সাহাবীরা চলো জাবেরের বাড়িতে নেমন্তন্ন সবাই আসলো তিনি আর স্ত্রী অবাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লালা গোস্তের সাথে রুটির সাথে মিশিয়ে দিলেন শত শত হাজার হাজার সাহাবী খেলো এক থেকে দেড় কেজি আটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা সবাই পেট পুরে খাওয়ার পরেও যেমন রুটি তেমনই ছিল যেমন গোস্ত তেমনই ছিল এইটা হচ্ছে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার মুখনিসৃত বাণী একজন মাদানী সাহেব আপনার সামনে পেশ করছে আপনি কত বড় মাপের বিয়াদব হলে আপনি এত জোরে চিৎকার চেঁচামেচি করতে পারেন বলেন দেখি কথা কি বুঝে আসছে আমার আমার কথা খারাপ লাগে সবাই বলে কিন্তু হজম করতে হবে কেন আমি ওনার পাশে বসে আছি জড়ো হয়ে বসে আছি নিজেরই কেমন লাগছে কারণ এটা আদব আছে তো মানুষের ভালোবাসা একটা সম্মানের ব্যাপার আছে না আপনারা সচরাচর মাদানী সাহেবদেরকে পেয়ে যান তো আমরা বুঝি তাদের কদরটা কি এই জন্য ওই আপনাদের কাছে গুরুত্ব নাই তো যেটা বলতে চাইছি যখন কোরআন এবং সুন্নার আলোচনা হবে তখন যদি ডক্টর জাকির নায়কও আসে তার জন্য চিৎকার চেঁচামেচি করা যাবে না বরং তার দিকে তাকিয়ে একবার দেখার ইচ্ছা থাকলে দেখতে পারেন এতটুকুই ওই সেলফিতে কোনো কিছু পরিবর্তন হবে না দাড়ি চেঁচে আল্লাহর কাছে গেলে ওই সেলফিতে উপকার করতে পারবে না সেটা আমি হই ব্রাদার রাহুল হোক ডক্টর জাকির নায়ক হোক আর পৃথিবীর যেই হোক না কেন অতএব যেখানে কোরআন এবং সুন্নার কথা বলা হচ্ছে আর আপনারা এত জোরে চিৎকার শুরু করেছেন নিজেকে খুব খারাপ লাগছিল যে আমরা মুসলমান আমাদের ইসলামের একটা সবচেয়ে বড় গ্রন্থ গোটা বিশ্বের মধ্যে যে গ্রন্থের উপর আর কোনো গ্রন্থ নেই সেই গ্রন্থ থেকে তিনি উদ্ধৃতি দিচ্ছেন তখন একজন মানুষকে দেখে আমরা এতটাই উৎফুল্ল যে আমাদের কোরআনকে আমরা নিমেষেই সেই মুহূর্তে ভুলে গিয়েছিলাম কষ্ট লাগার কথা কিনা আরে আব্দুল করিম আমার কাছের ছেলে বুঝতে পারেননি এটা আবার উল্টো করে ভাবেন না যেই হোক না কেন আমার কথা হচ্ছে কোরআন এবং সুন্নার যদি কেউ কথা বলে একেবারে মনোযোগ সহকারে কি করবেন সেটাকে শুনতে হবে ওই যে ওই আয়াত বহু জায়গায় বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালাম যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন মক্কার মুশরিক বেদিন বেঈমান আবু জাহালের গ্রুপরা চিৎকার চেঁচামেচি করত আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন শোনো মুসলমান ও বিশ্ববাসী তোমরা শুনে নাও তোমাদের সামনে যখন কোরআন পঠিত হবে কেউ কোরআন পাঠ করবে তোমাদের দুটো দায়িত্ব এক তোমরা চুপ থাকবা দুই মনোযোগ সহকারে শুনবা আরে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত চলাকালীন নাকি দাঁড়িয়ে পড়তে হয় গোটা বিশ্বের এই কিতাব যেটা আল্লাহর তরফ থেকে যে কিতাব পাহাড়ের উপরে নাজিল হলে পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত সেই কিতাব যখন কোথাও আলোচিত হবে সেই কিতাব যখন কোথাও পঠিত হবে রিসাইট হবে ইউ হ্যাভ টু বি সাইলেন্ট আপনাকে অতি গোপনে মনোযোগ সহকারে
কানটা খাড়া করে শুনতে হবে এটা মুসলমানের আদব আল্লাহ তাআলা এটা বলে দিলেন কেন আল্লাহ তাআলা কাফের বেদিন বেঈমানদেরকে চুপ করানোর জন্যই বলেছিলেন যে আমার কোরআন পঠিত হলে তোমরা চুপ থাকো এবং শুনো আর আমরা মুসলমান তিনি কোরআনের আয়াত পড়ছেন আপনি আমি চিৎকার করছি তাহলে বলেন তো আমরা আবু জেহেলের চেয়ে কোন অংশে ভালো কলিজা লাগছে না কথাগুলো এখন আপনাকে তো পরিবর্তন করতে এসেছি কিছু করার নাই আপনাকে শুনতে হবে অতএব এই কথাটা মাথায় রাখবেন যখন কোনো সম্মানীয় ব্যক্তি হবে তাকে সম্মান দিয়ে কথা বলতে হয় বুঝলেন কি আমার সবাই শেষ পর্যন্ত কথা বুঝেছেন ইনশাআল্লাহ এরকম ভুল আর হবে না ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ এবার আসি যুব সমাজের অবক্ষয়ের কারণ এই কারণ বলার পূর্বে বুঝতে হবে যে যুব সমাজের গুরুত্বটা পৃথিবীতে কতটা এখন যদি আকাশ থেকে বৃষ্টি নেমে আসে এখন যদি আকাশ থেকে বৃষ্টি নেমে আসে তা আমরা যদি যুব সমাজকে ডাক দিয়ে বলি ভাই এখানে তো এটা হয়ে গেল এখন এখান থেকে জঙ্গিপুর বাজারে গিয়ে ওই ত্রিপল নিয়ে আসতে হবে যে ত্রিপলে পানি পড়ে না এনে তাড়াতাড়ি করে প্যান্ডেলটাকে রেডি করে দিতে হবে আমি আশাবাদী যে এখান থেকে জঙ্গিপুর যেতে যদি 10 মিনিট সময় লাগে 15 মিনিট সময় লাগে 8 ঘন্টা সময় লাগে ইনশাআল্লাহ 1 ঘন্টার মধ্যে এর চেয়ে ভালো প্যান্ডেল হয়ে যাবে হবে কি হবে না আচ্ছা এটা কারা পারবে বলেন তো এখন যদি কোনো বৃদ্ধকে আপনি বলেন যে আপনাকে জঙ্গিপুর যেতে হবে তোমার জঙ্গিপুরের কথা ভাবতে 8 ঘন্টা লাগবে ঠিক না তাহলে আমরা যুবক যারা রয়েছি যুবকদের কি প্রায়োরিটি এটা আপনাকে বুঝতে হবে এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে জলসার সভাপতি করা হয় মসজিদের সভাপতি করা হয় সবচেয়ে ভালো শিক্ষিত মানুষটাকে হেড প্রিন্সিপাল করা হয় প্রিন্সিপাল করা হয় যদি তাই হয় যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা যুদ্ধের আমির নিযুক্ত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা যুদ্ধের আমির নিযুক্ত করলেন যখন তিনি আমাকে আমির নিযুক্ত করছেন তখন সামনে বসা আবু বকর তখন সামনে বসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মানে এত বড় প্রবীণ সাহাবী সামনে বসে আছে তারা ভাবছে হয়তো আমাদেরকে দিবে এত বড় বাহাদুর সাহাবাই কেরাম বসে আছে কিন্তু যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন পতাকা দিয়ে দিলেন ঝান্ডা দিয়ে দিলেন যাও তুমি হচ্ছে এদের নেতা তুমি যুদ্ধের ময়দানে চলে যাও ইয়াং এর গুরুত্ব কতটা এটা তো ইয়াং মুসা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম তিনি আমাকে ইসলাম গ্রহণ করালেন তারপরে থেকে তিনি আমাকে এজ এ টিচার শিক্ষক হিসেবে মদিনার বুকে পাঠিয়ে দিলেন মদিনার বুকে যখন দাওয়াতের কাজ করছি একটা গোত্রপতি খোলা তরবারি নিয়ে চলে এসেছে দেখেন ইয়াং ছেলেরা কিভাবে প্রতিহত করতে পারে খোলা তরবারি নিয়ে চলে এসেছে এসে বলছে বাবা তুমি কি শোনাচ্ছ শুনছি নাকি মানুষকে তুমি গুমরা করছো তো বলছে চাচা আপনি ঘাবড়িয়েন না আপনি এখানে তরবারিটা রেখে বসেন আমি যে কথাগুলো বলছি যদি আপনার ভালো লাগে তো দাওয়াত গ্রহণ করেন যদি ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে আমাকে তাড়িয়ে দেন যখন তিনি কয়েকটা বাক্য বললেন কোরআনুল কারীম থেকে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলছে তুমি আমাকে বলো কি করে দিন ইসলাম কবুল করতে হয় এখানে আবার যুবকের কাজ কোথা থেকে আসলো কারণ একটা যুবক যদি চায় তাহলে ইনশাআল্লাহ চাইলে এক মাসে কোরআনকে হিফজ করতে পারে একটা যুবক যদি চায় এক পারাকে পাঁচ দিনে মুখস্থ করতে পারে কিন্তু যাদের বয়স হয়ে গিয়েছে আল্লাহ তাআলা তাদের মেমোরিটাকে লো করে দিয়েছে তাহলে বয়স্কদের চেয়ে যুবকদের কি গুরুত্ব অনেক বেশি মাদানী সাহেব যে হাদিসটা বলছিলেন উল্লেখযোগ্য একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো পাঁচটা জিনিস তোমার জীবনে আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো বার্ধক্য অর্থাৎ বুড়ো হয়ে যাচ্ছ এই বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার এখন যে ইয়াং রয়েছো যুবক রয়েছো এই যুবকের সময়কে মূল্যায়ন করো কারণ সময় চলে গেলে ওখান থেকে আর রিটার্ন আসা যায় না আপনার বারবার বারবার করে চুলগুলোকে আপনি সাইজ করছেন চুলগুলোকে কত ডিজাইন না করছেন আপনি আর মনে করছেন যে আমার চেয়ে সুন্দর কেউ নাই আরে বেটা তোর বাপ তোর চেয়ে বহুগুণে সুন্দর ছিল খালি ফেসবুক ছিল না তাই
তুই তো ফিল্টার মেলে সুন্দর আরে ঈদের আগে চুল কাটতে গিয়েছি একটা সেলুনে তো এখনকার ছেলেদের চুল কাটা দেখলে মনে হয় তা আমি নাপিতকে বলছি আচ্ছা বলো তো নাপিতের ভালো বাংলা ভাষা কি কেউ জানেন নাপিতের একটা সুন্দর বাংলা ভাষা আছে তো ছেলেটা বলছে ভাই বারবার আমি তো বারবার তো ইংরেজি শব্দ উনি হিন্দু আমি বললাম নাপিতের ভালো বাংলা ভাষা হচ্ছে নরসুন্দর নর মানে মানুষ সুন্দর মানে যাদের এলোমেলো চুল থাকে তাদেরকে সুন্দর করে দেয় কে নাপিত অনেকগুলো ইয়াং ছেলে আছে আমি দাঁড়িয়ে আছি চুল কাটবার পরে আর ঈদের আগে মানে বুঝতে পারছেন লাইন ধরেছে তো আমি বলছি এখন আমি আমার ইচ্ছা হচ্ছে যে নরসুন্দর নামটাকে বাদ দিয়ে মানে নরকুৎসিত রাখি কেন এত সুন্দর চুলকে এই সাইড থেকে উড়িয়ে দিয়েছে এই সাইড থেকে উড়িয়ে দিয়েছে মাঝে ক্যাঙ্গারুর মতো রেখে দিয়েছে আমি বুঝতে পারি না ওর বাপ এখনো বেঁচে আছে কিনা আরে 100 টাকা দিয়ে চুল কেটে মানুষ ভালো হওয়ার কথা 100 টাকা দিয়ে চুল কেটে মানুষ উল্টো খারাপ হয়ে আসছে হয় কি হয় না তা আমি তাদেরকে বলছি যে এখনকার ছেলে মেয়ে ছেলে মেয়েদের উন্নত কিছু নাই শুধু চুলের স্টাইলটা আছে তো দুটো ছেলে ফিক ফিক করে হাসছে তা আমি আমার যৌবনকালের একটা ছবি দেখিয়ে বললাম 2500 ছাত্রর মধ্যে আমাকে আমার স্যার নিযুক্ত করেছিলেন একটা টিভি সিরিয়াল করানোর জন্য ওই সময়ের টপ অফ দা লিস্টে আমি ছিলাম সুন্দর তুই আমার চুল দেখবি তো চুল দেখে ওর মাথা খারাপ বলছে স্যার এরকম ছিল বলছে জি আমার বাপের আরো ভালো ছিল আমার বাপের ছাদে এখন কিছুই না তাহলে এটা চলে গেলে কি হয় এটাকে আর রিটার্ন আসা কোনোভাবে যায় না পৃথিবীর সমস্ত টাকা দিয়ে যদি একটা মানুষ চিন্তা করে যে আমি বার্ধক্যে পৌঁছাবো না এটা কি করতে পারবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন তুমি বুড়ো হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবনটাকে কাজে লাগাও অত্র হাদিস কয়েকটা হাদিস থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এটুকু আপনাকে ক্লিয়ার বুঝে নিতে হবে যৌবনের কালটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অফ আওয়ার লাইফ আরো একটা প্রসিদ্ধ হাদিস যেটা আপনি শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে কোন আদম সন্তান একটা ধাপ সামনে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিচ্ছে জনাব ফেসবুক চালিয়ে মনে করছেন ফ্রি ফায়ার চালিয়ে মনে করছেন পাবজি খেলে মনে করছেন এটাই বোধহয় দুনিয়া ইউটিউব চালিয়ে মনে করছেন এটাই বোধহয় দুনিয়া মেয়েদের সাথে হারাম রিলেশনে থেকে মনে করছেন এটাই বোধহয় দুনিয়া দেখেন কত কঠিন একটা জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের মাঠে আরে হিসাব তো পরে থাকলো কি করেছেন পরে থাকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটা আদম সন্তান একটা ধাপ সামনে দিতে পারবে না যতক্ষণ না পাঁচখানা প্রশ্নের উত্তর দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন অনেকে আছেন আছেন না উচ্চ মাধ্যমিক দিয়েছেন আছে তো এখন কিন্তু বর্তমানে আপনার পরীক্ষা যদি 11টায় হয় বলেন তো কটায় যান আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মোটামুটি ভোর ভোর রেডি হন তারপরে স্কুলে গিয়ে 1 ঘন্টা আগে এলাও 8 ঘন্টা আগে ঘন্টা পরে প্রশ্ন পড়ার জন্য আরো 20 মিনিট 15 মিনিট দেওয়া হয় এখন তার মানে পরীক্ষা যে আপনি দিবেন তার জন্য আপনাকে এক্সট্রা 8 ঘন্টা সময় দেওয়া হচ্ছে হচ্ছে না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস বর্ণনা করছেন বারা ইবনে আদেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইন্নাল আবদা ইযা উদিয়াতি কাবরিহি যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয় রাখার পরে ওই বান্দা যখন ফিরে চলে আসে রিটার্ন চলে আসে ওয়া তাওয়াল্লা আনহু আসাবুহু ওই ব্যক্তি শুনতে পায় কি শুনতে পায় তার বাবা তাকে মাটি দিয়ে চলে যাচ্ছে তার বাবার জুতার আওয়াজ শুনতে পায় কোন লোক যাকে এখন কবরে রাখা হলো আপনি চলে যাচ্ছেন ও শুনতে পাচ্ছে বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোনো বান্দাকে কবরে রাখা হয় সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা চলে আসে একজনের নাম হচ্ছে নাকির একজনের নাম হচ্ছে মুনকার তারা এসে বলে মা হাজার রাজুল আল্লাহ জি বৈসাফিকুম এই বলো 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 এই লোকটাকে কি তোমরা চেনো এই ব্যক্তিকে তুমি কি চেনো আম্মাল হুয়া মুমিন ওই ব্যক্তি যদি মুমিন হয় সে বলতে থাকে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যদি মুমিন না হয় ও যদি নরেন্দ্র মোদীর সন্তান হয় তো বলবে হা হা লাদরি হাই হাই আফসোস এটা আমি বলতে পারি না পরীক্ষার হলে সময় কতটুকু পাচ্ছেন মিনিমাম 8 ঘন্টা চাইলে 1 ঘন্টা পর বাইরে
যেতে পাচ্ছেন কিন্তু কবরে গিয়ে কখন পরীক্ষা দিচ্ছেন এক সেকেন্ড দেরি হবে কি টেকনোলজি মিস্টেক হবে কি রাস্তায় শিলা বৃষ্টি নাকির মুনকার আটকে গিয়েছে হবে কি আল্লাহ তাআলা টেকনোলজিকে ফেল হতে পারে কোন রকমের কোন ফেল হবে না সঙ্গে সঙ্গে এসে বলবে আচ্ছা তুমি ওই লোকটা সম্পর্কে কি বলো তো কোন লোকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার সম্পর্কে কি জানো তো যদি উত্তর দিতে পারেন তখন ফেরেশতা বলবে বেটা তুমি এবার ঘুমিয়ে যাও তো বলবে যে না 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 আমি বাড়িতে যাব গিয়ে বলে দেব আমার আব্বা আম্মাকে আমি কেমন আছি তো বলবে এখান থেকে কেউ ডিস্টার্ব করার নাই কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকো আমি আপনাকে বলতে চাইছি যে একটা সেকেন্ড কি করা হবে না বলেন দেরি করা হবে না একটা সেকেন্ড দেরি করা হবে না কিয়ামতের মাঠে গিয়ে দৃশ্য দেখে পাগল হয়ে গেছেন ওদিক থেকে 490 কোটি কত বললাম কোটি বুঝেন কি 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসছে হাদিস অসংখ্য হাদিস রয়েছে 70,000 লাগাম প্রত্যেক 70,000 মানে 70,000 করে ফেরেশতা ইনটু করেন দেখেন 490 কোটি আসবে তো 490 কোটি ফেরেশতা কি করছে জাহান্নামকে টেনে নিয়ে আসছে সবাই সেদিন বলছে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমার কি হবে আমার কি হবে জি আরে এই জঙ্গিপুরের লোক বলছে এমনটা নয় রঘুনাথগঞ্জের লোক বলছে এমনটা নয় নবী রাসূলরাও সেদিন বলছে আল্লাহ আজকে আমার কি হবে আমার কি হবে খালি চরমনে পীর বাদ নাকি সবাইকে সেদিন এটা বলতে হবে তো নবী রাসূলরা ঘাবড়ে গিয়ে বলবে যে কি পরামর্শ করা যায় এক কাজ করো চলো আদমের কাছে যাই গিয়ে বলবে যে আপনি তো আল্লাহ তাআলা আপনাকে নিজে হাতে তৈরি করেছেন আপনি একটু বলেন না আমরা যে বিপদে আছি কি যে করা যায় তো আদম আলাইহিসসালাম বলবে আমি তো নিজেই বিপদে আমি নিজেই বিপদে আপনারা বরং অমুক নবীর কাছে যান যখন এই সিচুয়েশন চলবে কিয়ামতের মাঠে ঠিক এমতো অবস্থায় গোটা পৃথিবীর মানুষ উপস্থিত থাকবে মাইক লাগবে না সবাই এমনি সাইলেন্ট আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার তরফ থেকে ডাক দিয়ে বলা হবে আদম জি আল্লাহ দেখেন সবাই শুনতে পাবে সবাই জি আল্লাহ বলেন তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীকে বের করে দাও রেজাল্ট ঘোষণা রেজাল্ট ঘোষণা তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীকে বের করে দাও আদম আলাইহিস সালাম বলবে হে আমার প্রতিপালক কতজনে কতজনকে বের করব তো আল্লাহ তাআলা বলবে 1999 জনকে আউট করে দাও কতজন 1999 জনকে আউট করে দাও এরপরে হাদিসের ভাষাটা দেখেন পাশে যে ইয়াং ছেলেগুলো ছিল তাদের বয়স 80 বছর হয়ে গেছে এই ঘোষণা শুনে বৃদ্ধ হয়ে গেছে যে মা পেটে বাচ্চা নিয়ে পৃথিবীর মা ত্যাগ করেছিল মায়ের পেট থেকে বাচ্চা পড়ে গিয়েছে জমিনে মা বুঝতে পারেনি ছোট ছোট বাচ্চা মারা যায় দুনিয়া থেকে তাদের মাকে খুঁজে ফেরেশতারা দুধ খাওয়ানোর ব্যবস্থা করবে এই ঘোষণা শুনে দুধ খাওয়ার অত বাচ্চা জমিনে পড়ে যাবে মা বুঝতে পারবে না আল্লাহ তাআলা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি মনে করছো ওই লোকগুলো মাতাল ওই যে ওরা চলছে তাল মাতাল নিজে বুঝতে পারছে না কোথায় আছি ওরা কি মাতাল ওরা কেউ মাতাল নয় আমি আল্লাহ তাআলার গজব তাই এতটা কঠিন দিস ইজ দা ডে অফ দা জাজমেন্ট এটা হচ্ছে বিচারের মাঠ এত সব দৃশ্য দেখছেন এবার আপনার আমার আমল নিয়ে তো কথা হবে হবে কি হবে না যদি এরকম হতো যে যা করেছি ব্যালেন্স করে যদি আল্লাহকে একটু হাত পা ধরা যায় আল্লাহ পার করে দিবে এরকম হতে পারত কিন্তু দুঃখের বিষয় কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাঁচটা প্রশ্ন করা হবে হিসাব শুরুর আগে ওই যে হাদিস হাদিসটা বলার জন্য আসলাম যে ইনস্ট্যান্ট কোনো দেয়ার ইজ নো লেট অ্যাট অল কোনো রকমের লেট চলবে না ইনস্ট্যান্ট তো পাঁচটা প্রশ্নের প্রথম প্রশ্ন কি পরে বলবো এখানে এমন একজন লোক আছেন আজ থেকে এক সপ্তাহ আগে কি খেয়েছেন মনে আছে আশা করছি নাই যদি বলি আজকে সকালে কে কি খেয়েছেন তাও 30 সেকেন্ড লাগবে ভাবতে ঠিক না প্রথম প্রশ্ন তুমি তোমার সারাটা জীবন কি করেছো বুঝাও
কোন প্রশ্ন সারাটা জীবন কি করেছো বুঝাও বলেন এখানে কেউ টিকতে পারবো দুই নম্বর প্রশ্ন আরো ভয়ঙ্কর আশ্চর্য লাগে আমার এই হাদিসটা পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর প্রশ্নতে বলা হচ্ছে তুমি তোমার যৌবনকাল বুঝাও যৌবনকাল তো সারা জীবনের মধ্যে ছিল বুঝতে পারেননি কিন্তু স্পেশালি যৌবনকালকে বুঝাতে বলা হচ্ছে তার মানে যৌবনকাল তো একটা ডেঞ্জারাস জোন খতরনাক একটা টাইম তাই না আজকে এতক্ষণ যা বললাম বললাম একটা কথা বলবো একটা মাত্র এই কথাটা যদি আপনি মেনে চলতে পারেন আপনার আমার জীবন সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ এটাকে আপনি মোটিভেশনাল স্পিচ হিসেবে ধরতে পারেন সেটা হচ্ছে কি এখানে আমরা যতজন মানুষ উপস্থিত রয়েছি যতজন মানুষ উপস্থিত নাই আওয়াজ চলে যাচ্ছে যতজন মানুষ ফেসবুক লাইভের মাধ্যমে দেখছেন যতজন মানুষ পরবর্তী সময় দেখবেন শুনবেন তাদের সবারই কাছে আমার একটা প্রশ্ন যদি আমাদের লাইফটা আমাদের জীবনটা যার যতটুকু বয়স আমার 35 কার 24 কারুর 18 কারুর 70 কারুর 95 এই টোটাল জীবনটা যার যতটুকু সে ততটুকু নিয়ে ভাবেন এতটুকুকে যদি একটা শর্ট সিনেমা করে দেওয়া হয় শর্ট সিনেমা এই সিনেমাটা কি আপনি আপনার মার সামনে বাবার সামনে বোনের সামনে বসে দেখতে পারবেন কথা বুঝছেন আমার এতদিন যা করেছি আমরা ওটাকে শর্ট করে একটা সিনেমা বানানো হলো এই সিনেমাটা কি কেউ আমাদের বাবা আমাদের আম্মা আমাদের বোন একসাথে বসে দেখতে পারবো এমন কোন লোক আছেন উপস্থিত উই কান্ট অসম্ভব অসম্ভব এত কুকৃতিতে জড়ার জন্য আমাদের যৌবনকালটা এত কুকৃতির জন্য একটা খারাপ ব্লু ফিল্মের চেয়েও খারাপ বাঁচার রাস্তা আমি দেখতে পাই না বাঁচার রাস্তা আমি শাহনুর রহমান দেখতে পাই না আপনি কি দেখবেন আমি জানি না তবে আমি একটা বাঁচার রাস্তা পেয়েছি সেটা কি আল্লাহ তাআলার কাছে অনেক রহমত আছে যদি রহমত না করেন তো উই হ্যাভ টু গো টু দ্য হেল ফর জাহান্নাম একেবারে নিশ্চিত জাহান্নাম আমল দিয়ে জান্নাত দিতে পারবো কোনদিনে ভেবে কেঁদেছেন একটু আজকে কাঁদেন তো একটু আজকে বাড়িতে গিয়ে একটা কোণে বসে দেখেন তো আপনার লাইফটাকে দেখেন তো সেই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যেদিন থেকে আমরা বুদ্ধি হয়েছে ওই পর্যন্ত এমন কি কি কুর্তি কি মানে কুকৃতি আমাদের লাইফ আছে এগুলো কি মানুষের সামনে বলা যাবে ডিসপ্লে করা যাবে আর যদি ডিসপ্লে করা যায় আমাদের মুখটা কি অবস্থা থাকবে সবচেয়ে ভ্যালুয়েবল পার্ট ইন আওয়ার লাইফ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা কি যৌবনকাল যৌবনকাল ভাইরা আমার আমরা অনেক পরে হেদায়েত পেয়েছি আমরা অনেক পরে হেদায়েত পেয়েছি আমার হেদায়েত পাওয়া সম্ভবত 2009-10 সাল তখনও ভেবেছিলাম যদি আরও একটু আগে হেদায়েত পেতাম জীবনটা কতই না সুন্দরভাবে সাজাতাম বিশ্বাস করেন এখনও আমার চেয়ে কম বয়সের বহু ভাই এখানে রয়েছেন অনেক বোন এখানে উপস্থিত রয়েছেন বা আমার সমবয়স্ক এরকম মানুষ রয়েছেন আল্লাহ তাআলা গাফুরুর রহিম তিনার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন তিনার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন তিনার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন খালি একবার আপনি চিন্তা করে দেখুন আর যত পাপ হয়েছে আজ থেকে এই প্যান্ডেলের তলায় বসে প্রতিজ্ঞা করেন যে আল্লাহ যত পাপ করেছি আমরা জীবনে আর পাপ করবো না তবে আমরা মানুষ আমাদের হাত মুখ দিয়ে পাপ হবে কথা সত্য তবে ওই পাপ করবো না যে পাপটা আমি আমার আম্মার সামনে বলতে পারবো না ওই পাপ আমি করবো না যে পাপটা আমি আমার আব্বার সামনে বলতে পারবো না ওই পাপটা আমি করবো না যে পাপটা আমি আমার স্ত্রীর সামনে বলতে পারবো না রাজি আছেন কি এখন আর ইনশাল্লাহ নাই জীবন আমরা মনে করছি জীবনটা কি নাকি বিশ্বাস করেন জীবনটা অনেক একটা ডেঞ্জারাস বিষয় আমার এবারের ঈদের খুতবা কে কে শুনেছেন হাত তুলেন আমার এবারের ঈদের খুতবা কে কে শুনেছেন হাত তুলেন মানে সোশ্যাল মিডিয়া খুব কমই মানুষ ইউজ করেন আচ্ছা হাত নামান আমরা এত পাপ করেছি যে পাপের সিনেমাটা মা বাবাকে দেখাতে পাচ্ছি না এটা তো একমত আমরা
টাকা কেলেঙ্কারি নারী কেলেঙ্কারি কার কি চুরি এরকম বহুত কিছু লিস্ট করতে গেলে এটা কিতাব লেখা হবে তাই না হবে তো আচ্ছা একবার একটু খেয়াল করেন আমেরিকার একজন মানুষ আমেরিকার একজন মানুষ 70 বছর বয়স ঈদের খুতবার একটা অংশ আজকে বলছি আপনাকে আমেরিকার একজন মানুষ 70 বছর বয়স অনেক টাকা পয়সা হলো তো তিনার বাইপাস সার্জারি হার্টের অপারেশন হয়ে গেল ডাক্তার আগে বলেছে এই অপারেশনটা হচ্ছে আপনার খুব রেয়ার অপারেশন 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে বন্ডে সই করে নিয়েছে বন্ডে বলে দিয়েছে এখানে সই করে দেন যদি মারা যায় আমরা কোনো দায়বদ্ধতা নিব না পরিস্থিতি এত গোলমাল সেই লোক বলেছে আচ্ছা ঠিক আছে আমার আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আবার আপনার সাথে আমার দেখা হবে আপনি অপারেশন করেন তিনি বেডে শুয়ে আছেন 3 ঘন্টা লেগেছে একটা রোগীকে অপারেশন করতে 3 ঘন্টা তারপর অপারেশন সাকসেসফুল রোগী যখন সুস্থ হয়ে গেছে ডাক্তার তার কাছে এসে একটা এরকম বিল ধরিয়ে দিয়েছে বিল বিলটাকে ধরিয়ে দিয়ে বলছে জনাব এই নেন বিল তো লোকটা বিলটার দিকে তাকিয়ে সবকিছু ডিটেইলস লেখা রয়েছে যে 3 ঘন্টা খুব ক্রিটিক্যাল অপারেশনের পর আপনি বেঁচেছেন সো আপনার বিল হচ্ছে 8 লক্ষ টাকা কত টাকা 8 লক্ষ টাকা আপনি আমাকে দেন সারা জীবন বসে খাবো 8 লক্ষ টাকা অনেক বেশি না অনেক বেশি তো তিনি বিলটা দেখার পরে কেঁদে ফেলেছেন খুব কাঁদছেন তো কাঁদতে 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 তখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে জনাব আপনি কাঁদছেন কেন যদি বিলটা বেশি হয়ে যায় আপনারা আমাকে রিকোয়েস্ট করতে পারেন আমরা কিছু কমাতেও পারি চাইলে তো তিনি বলছেন যদিও তিনি হিন্দি কারি ছিলেন আমি বাংলায় বলছি তো তিনি বলছেন আসলে আমি বিল দেখে কাঁদছি না 8 লাখের জায়গায় 16 লাখ দেওয়ার মতন আমার ক্যাপাসিটি রয়েছে কিন্তু আমি অন্য কারণে কাঁদছি ডাক্তার বলছে হোয়াই তো বলছে যে আপনি বুঝবেন না আমার কান্নার কারণ তো বলছে কি কারণ আমার একটু শোনান তো তিনি বলছেন আমার বয়স 70 বছর হলো আমার আল্লাহ সুবহানাহু তাআলা 70 বছর যাবত আমার অন্তরটাকে হেফাজত রেখেছে একটা দিন বিল প্রেরণ করেনি আর আপনি 3 ঘন্টার বিল যদি 8 লাখ টাকা নেন আমার মহান রব কত ভালো কত যে ভালোবাসে আমাকে যদি আমাকে একটা দিনের বিল পাঠাতেন সারা জীবন ইনকাম করে শোধ করতে পারতাম না হে আমার প্রতিপালক আমি মহা খুশি যে তোমার মতো একটা মাবুদ পেয়েছি যে মাবুদ আমাকে 70 বছর অক্সিজেন দিয়েছে 1 টাকা নেয়নি 70 বছর সূর্যের আলো দিয়েছে 1 টাকা নেয়নি 70 বছর ধরে আমার অন্তরকে হেফাজত করেছে 1 টাকা নেয়নি দুনিয়ার এই বান্দা আজকে আমাকে 3 ঘন্টা অপারেশন করে বলছে বিল হচ্ছে 8 লক্ষ টাকা আল্লাহ তুমি কত মহান নিশ্চয় তুমি আমার মতো মানুষকে জাহান্নামে দিবে না এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাশ হবেন না আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দারা দিনে রাতে পাপ করতে থাকে পাপ করতে করতে সে যদি আসমান পর্যন্ত ভরিয়ে ফেলে আর সে যদি আমার কাছে বলে হে আমার প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করতে পারেন আপনি আমাকে শাস্তি দিতে পারেন আমার কাছে যদি একান্ত চিত্তে চাই আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেব আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে গোটা পৃথিবী পরিমাণ যদি পাপ হয়ে যায় আর আল্লাহ দরবারে কেউ যদি একটু কেঁদে কেঁদে চাই আল্লাহ তাআলা সব পাপকে ক্ষমা করে দেবে জি যে পাপ আপনি আপনার বাবার সঙ্গে বলতে পারবেন না ওই পাপকে ক্ষমা করে দেবেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তি 98টা খুন করেছে 99টা খুন করেছে 99টা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন যে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন কাদেরকে মানুষকে তাই না একটা কুকুর আর একটা কুকুরকে আক্রমণ করে না একটা হাতি আর একটা হাতিকে আক্রমণ করে না সর্বশ্রেষ্ঠ মখলুক এই মানুষ একে অপরকে সব সময় আক্রমণ করছে আল্লাহ তো কোরআনে এমনি বলেননি বালহুম আদাল এরা পশুর চেয়ে নিস
পশুর চেয়ে নিস যেটা বলছিলাম একজন মানুষ 99 জনকে হত্যা করেছে একজনকে গিয়ে বলছে যে আচ্ছা বলেন তো আমি 99টা হত্যা করেছি আমার কি হবে তবে যা আপনার থাকার জায়গা জাহান্নাম ওকে সাইজ করে দিয়েছে ওকে জবাই করে দিয়েছে কত হলো আমার দৃঢ় বিশ্বাস যতজন মানুষ এখানে উপস্থিত হয়েছেন কেউ এমন না যে কাউকে খুন করেছেন নিশ্চয় নাই আচ্ছা তো সেই ব্যক্তি করেছে কি আরো একজন ব্যক্তিকে গিয়ে বলছে 100 মেরে দিয়েছি 100 আউট সেঞ্চুরি কমপ্লিট আমার কি বাঁচার রাস্তা আছে তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতটা একবার দেখেন তখন সে বলছে যে এক কাজ করেন ওই যে কি এটা জায়গার নাম কি গঙ্গা প্রসাদ আরে ওই গঙ্গা প্রসাদ একজন আলেম আছে গো ভালো ও ঠিক বলতে পারে ও এই মাসালাটা বলতে পারে আচ্ছা যাও 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 ওই গঙ্গা প্রসাদের আলেমটাকে জিজ্ঞাসা করে আসো আলেমটাকে জিজ্ঞাসা করে আসো তো সেই ব্যক্তি গঙ্গা প্রসাদে আসার জন্য খালি পাটা এরকম করেছে সঙ্গে সঙ্গে মালাকুল মত চলে এসেছে মৃত্যুর কাজে নিয়োজিত ফেরেশতা তো সঙ্গে সঙ্গে জানটাকে কবজ করে নিয়েছে এবার একদল জান্নাতের ফেরেশতা একদল জাহান্নামের ফেরেশতা এবার তারা এসে বলছে ও বলছে আমাকে দেন ও বলছেন আমাকে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই লোকটা যেদিকে যেতে চাইছিল তার থেকে ওই গ্রামের দূরত্ব মাপো আর তার গ্রামের দূরত্ব মাপো যার গ্রামের দূরত্ব কাছে হবে তাকে সেই দিকে ধাবিত করো তো তার বুকটা মারা যাওয়ার সময় কি করেছিল একটু প্রশস্ত করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে অতএব আমি তাকে ক্ষমা করে দিলাম কথা বুঝছেন কি আমার 100টা খুন করে মানুষ আল্লাহর কাছে ক্ষমা পায় আমাদের যে যৌবনকালটা আমরা নষ্ট করছি ইউ হ্যাভ টু স্টপ রাইট নাও আপনাকে এখন থেমে যেতে হবে এখন আজকে থেমে যেতে হবে আজকে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে আই ডোন্ট স্মোক আমি আজকের পর থেকে বিড়ি খাবো না আমি আজকের পর থেকে জর্দা খাবো না আপনাকে এখানে বলতে হবে আপনাকে এখানে বলতে হবে যে নারীকে দেখলে আমি মাথাটা নিচু করে নিব আমার স্ত্রীকে আমি নায়কে সাজিয়ে রাখবো এটা ভিন্ন কথা আপনাকে এখন বসে বলতে হবে যে ইনশাল্লাহ আমি আল্লাহ তাআলার জন্য কাজ করব আমি দুনিয়াবি দেখানোর কোনো কাজ করব না আপনাকে এখন প্রতিজ্ঞা করতে হবে আমার জমি আমি চাষ করব কিন্তু আমি কি করব না অপরের আলকে কাটব না আপনাকে এটা বলতে হবে আপনাকে এখন বলতে হবে আপনাকে কি বলবো আপনি তো বলবেন তো আপনি যে বাবা হয়েছেন স্কুলে ছেলে এখান দিয়ে ঢুকছে আর বাপ এখানে বসে জুয়া খেলছে এই নাকি গঙ্গা প্রসাদের মানুষ গো স্কুলের পাশে জুয়া খেলছে ওর বাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বিয়ে করতে নিষেধ করেছেন এই হিজরা লোকগুলা যারা জুয়া খেলছে ওর ছেলে যে যাচ্ছে ওর ছেলেকে স্কুলে পাঠিয়ে লাভ কে ওর ছেলে কত টাকা উচিত আয় বেটা তাস খেলি এর ছেলে কি করে মানুষ হবে ও তো ঢুকার সময় দেখছে মাই ফাদার ওয়াজ সিটিং দেয়ার আমার বাপ তো ওখানে বসে আছে সুতরাং আমাকে স্কুলে দিয়ে কিছু হবে না আমিও আমার বাপের মতো জুয়াই খেলবো একটা অ্যাটমসফিয়ার আবহাওয়া লাগে যে এলাকা যেমন ওই এলাকার মানুষও দেখবেন অনেকটা ওই রকম তো এই জন্য বলছি যে যুব সমাজকে ঠিকঠাক যদি মেনটেন করতে চান তাহলে বয়স্ক মানুষগুলোকেও কি করতে হবে বলেন আমার মেয়ে এসে আমাকে বলছে দাদা কি দিনে দিনে হিন্দু হয়ে যাচ্ছে কামলাম তো কি হলো বুঝলো দাড়ি কেন অত ছোট করে ছাটা 5 বছর বয়স হওয়ার মেয়ের কথা বুঝছেন ঈদের দিনে অসুস্থ ওর ভাই মানে আমার ছেলে 9 বছর বয়স ওকে নিয়ে আসছি তো ঈদের দিনে বুঝতে পারছেন মুসলমানের মেয়েদেরকে দেখলে বোঝা যায় না যে ঈদে যাচ্ছে না পুজোতে যাচ্ছে ওদেরকে বেড়াতে হবে তো আমার মেয়ে এদেরকে দেখে বলছে আব্বু আমাদের ঈদের দিনে হিন্দুরা কি করছে তবে এরা তো মুসলমান তো যে একটার উপর খেলায় তো মানে ও দেখে বুঝছে আমাকে ও আবার ঘুরিয়ে বলছে দিদা বুরখা পরে আন্টি বুরখা পরে আম্মু বুরখা পরে তো মুসলমান থেকে বুরখা পরতাই আমার আর 2 বছর পর সময় হয়ে গেল আমি পরবো ও বলছে কিন্তু এরা তো তাহলে বড় মানুষ তাহলে বড় মানুষ কেন বুরখা পরছে এরা নিশ্চয়ই হিন্দু আবহাওয়ার কাজ আছে না আবহাওয়া লাগবে তাহলে কি হলো
আমি কিন্তু প্রত্যেকটা অংশের সাথে সাথে প্রতিকারটাও বলে দিচ্ছি আপনাকে যে যুব সমাজের অবক্ষয় তার প্রতিকারও বলে দিচ্ছি এক নম্বরে বললাম যুব সমাজ যুবক এদের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি অনেক বেশি আর এই যুবকরাই পারে একটা সমাজকে পরিবর্তন করতে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে যতজন সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন শুরুর দিকে প্রায় সবাই যুবক যদিও কেউ কেউ ছিল তারা আল্লাহ রাসূলকে বলছে এখন দ্বীন ইসলাম অতই করা যাবে না আমাদেরকে মারবে ইত্যাদি ইত্যাদি কয়েকটা যুবক করলো কি দ্বীন ইসলাম গ্রহণ করে নিল আচ্ছা একটা যুবকের কথা বলি যার নাম হচ্ছে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে আসেন না খুব তো মস্তানি করি আমরা এরকম একটু মস্তানি করেন তো ইসলামের যখন হিজরতের নির্দেশ আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গিয়ে হিজরত করলেন বহু সাহাবী রাতের অন্ধকারে হিজরত করলেন বেটা খালি চুল চুলটা সাইজ করে কাটলেই এ মানে স্টাইলিস্ট হওয়া যায় না স্টাইলিস্ট কাকে বলে দেখেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর উট নিয়ে আছে উট উটটা কাবার মধ্যে ঢুকিয়েছেন উটের পায়ে ঘুরু ঘুমুর বেঁধেছেন ঘুমুর বুঝেন কি পায়েল পায়েল হ্যাঁ জং তো ওটা বেঁধেছেন বানার পরে কাবার মধ্যে সব সময় লোক থাকতো মুশরিকরা তো এরকম করতে করতে একটা লোকের কাছে দাঁড়িয়ে গিয়ে বলছে জনাব শুনলাম আপনার ছেলেটা নাকি খুব পালোহান খুব শক্তিবীর তো উমার রাদিয়াল্লাহু তাআলা উমা উনি বলছেন যে উমার অতটা সময় এই দিক দিয়ে হিজরতে যাবে যদি ইচ্ছা হয় যে আপনার সন্তানটা মাটির তলে যাক তো পাঠিয়েন কথা বুঝেননি উমার রাদিয়াল্লাহু একটা মেয়ের সামনে দাঁড়িয়ে বলছে শুনেছি তোমার স্বামী নাকি খুব যুদ্ধ করতে পারে তোমার কি বিধবার শখ আছে যদি থাকে তো তোর স্বামীকে পাঠাস আরে কিসের জন্য করেছিলেন এটা ইসলামের জন্য আজকে পুরো যুব সমাজ যদি আমরা ইসলামের জন্য দাঁড়িয়ে যাই এই ভারতবর্ষের বুকে কোন কুকুরের বাচ্চা জয় শ্রীরাম বলতে পারে না আমাদের মুসকান নামক কোন বনের পাশে এই কোন কুকুর গিয়ে চিৎকার করতে পারে না কিন্তু আজকে আমরা যুবকরা নেশা নিয়ে ব্যস্ত নারী নিয়ে ব্যস্ত গেমস নিয়ে ব্যস্ত ক্যারিয়ার নিয়ে ব্যস্ত এসবগুলা নিয়ে এতটাই বক্ত হয়ে গেছি যে আমাদেরকে দাঁড়িয়ে রাখা লোক দাঁড়িয়ে রাখা যুবক যদি রাস্তা দিয়ে যায় তাকে আজকে অপমান করা হচ্ছে আজকে আমার সাথে বেশ কয়েকজন এসেছে প্রোগ্রাম শুধু আমার ওখান থেকে তো আমরা একটা বই কেনার জন্য আমি এতে নামলাম তো আমার একজন মামা এসেছে তো সেই মামা আজকে সিয়াম ছিল তো সিয়ামের জন্য ফল কিনতে গিয়েছে তো একটা টিউবওয়েল এখানে অজু করবে তাই একটু বা বাথরুমে যাবে তার জন্য পানি টিপেছে পানি টিপার পর তিনি বলছেন আমি যখন চলে আসছি ওখানে দেখলাম ওই টিউবওয়েলের হাতাটা কয়েকবার ধোয়া হলো কেন একজন মুসলমান টাচ করেছে কি করেছে শুনুন যোগ্য জবাব দেওয়া শিখতে হবে সৌদি আরবে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা দেখবেন বাথরুমের বাথরুম মানে বাথরুম ভেতরে আছে আর বাইরে বেসিন থাকে বেসিন পর্যন্ত বড় লোকের বাড়িতে থেকে হাত চাত ধোয় তো এবার আমি করেছি কি ওইখানে বাথরুম আর এখানে অফিস মেন অফিস তা আমি অজু করছি অজু করার পরে পা ধুবো কি করে দেখবেন অসুবিধা হয় তো দেখলাম যে আশপাশে কেউ নাই তুলে দিয়েছি পা উপরে তো পাটা যখন ধুচ্ছি ম্যানেজার দেখতে পেয়েছে আমাকে ওখান থেকে আমি বুঝতে পারিনি তখন এসে বলছে হোয়াট আর ইউ ডুইং হিয়ার আমি বলছি আই এম ডুইং মাই ওদু হিয়ার তুই এখানে কি করছিস আমি বলছি আমি অজু করছি স্যার কি ব্যাপার তখন আমাকে উনি বলছেন ডু ইউ নো হাউ মেনি টাইমস উই ওয়াশ ইয়ার ফেস হিয়ার তুই কি জানিস আমরা এখানে কতবার মুখ ধুই উনি বলছেন আচ্ছা আমি পা তুলেছি তো ওখানে মুখ ধোয়ার কি অসুবিধা আছে কেউ কি মুখ আমার সাথে ঘষে নাকি ঘষে না তা আমি দেখলাম যে একটু টেকনিক করে দাওয়াত দিতে হবে তা আমি বললাম স্যার হাউ মেনি টাইমস ইউ ওয়াশ ইয়ার ফেস হিয়ার স্যার আপনি কবার মুখ ধোন তো বলছে মিনিমাম টুয়াইস ইন এ ডে একদিনে তো দুবার ধুই আমি স্যারকে বললাম স্যার আই ওয়াশ মাই ফিট হিয়ার ফাইভ টাইমস ইন এ ডে আই থিঙ্ক মাই ফিট ইজ ক্লিনার দ্যান ইউর ফেস স্যার পাঁচবার অজু করার সময় পা ধুই এইখানে আর আপনি দুবার মুখ ধোন সেই হিসাবে আপনার মুখের চেয়ে পাই পরিষ্কার হিসাব বলছে এই জিনিসটা পাঁচবার ধোয়া এই জিনিসটা দুবার ধোয়া কোনটা পরিষ্কার পাঁচবার একটা মুসলমানের চেয়ে পৃথিবীর বুকে কোনো পরিষ্কার থাকতে পারে নাকি না
আমি পাঁচবার পা ধুই আর তুই দুইবার মুখ ধোস তো তোর চেয়ে আমার পাই তো পরিষ্কার বেশি বেটা তাহলে আপনি আপনার গতিতে চলেন আপনি আপনার গতিতে চলেন একটা মুসলমান দাড়ি রাখবে দাড়ি আমরা বই কিনতে গিয়েছি বলতে কিসের বই দেব আপনি কম্পিটিটিভ এক্সামের বই দেন স্পোকেন ইংলিশের বই দেন তো মুখের দিকে তাকাচ্ছে আরে বেটা অনলাইনে দেশ বিদেশের বহু ছাত্র আমরা পড়াই আমরা মুসলমান এই কোরআনে প্রথম আয়াতটাই শুরুটার বাক্যটা আছে ইকরা পড়ো পড়ো তো পৃথিবীর বুকে সবচেয়ে বড় শিক্ষকের নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু ছাত্র আমার সামনে আছে আমাকে বলছে স্যার আপনাকে দীর্ঘদিন থেকে প্রশ্ন করব বেশিরভাগই হিন্দু 90% আমাকে বলছে বড় বড় ছাত্র মানে আপনাদের সমান সমান সব আমার কাছে ছাত্র পড়ে অনেক মাস্টার আবার আমার কাছে পড়ে তা আমাকে বলছে আপনার দীর্ঘদিন থেকে প্রশ্ন করব এটা হচ্ছে অফলাইন অনলাইন না তো উত্তর দিবেন ভয়ও লাগে তো কি সবই ঠিক আছে ডেস্ক টেস্ট ঠিক আছে তো প্যান্টটা এত উঁচু করেন স্যার সিটা কি কম পড়ে তো জিন্সের প্যান্ট পরেছি তারপরে উঁচু প্যান্ট তো প্যান্টকে আমি বড় পাই না এটা হচ্ছে ওদের প্রশ্ন তা আমি বললাম যে না 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 আসলে আমার স্যার আমাকে বলেছে যে প্যান্টটাকে উপরে পড়তে হবে এই গোড়ালের উপরে পড়তে হবে তা আমাকে বলছে আপনার স্যার কে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্বের সাথে বলেন ভাই বুঝতে পারছেন না আপনি যখন দাড়ি রাখবেন আমেরিকার বর্তমান ছেলেরা স্টাইলিস্ট হওয়ার জন্য নিজে দাড়ি রাখছে টাকলের উপরে প্যান্ট পরছে পৃথিবীর সবচেয়ে স্টাইলিস্ট মানে হচ্ছে মানুষ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মুখে দাড়ি রেখে দেব টাকলের উপরে প্যান্ট পরব জাতির সামনে সিনা টান করে হাঁটব কারণ জিনা এত শের কে তারা জিও কুত্তে কে তারা মাজিও অতএব যুবক ভাইদেরকে আমার আহ্বান যে কাজগুলো থেকে আপনাকে বাঁচতে হবে তার এক নম্বর কাজ হচ্ছে নেশা নেশাদার দ্রব্য পান করা ছেড়ে দেন কেন ছাড়বেন কেন ছাড়বেন আল্লাহ তাআলা এমন একটা নেশার ব্যবস্থা করেছে যারা দুনিয়ার নেশা খায় তারা ওটা পাবে না তো ভালো জিনিস পেতে গেলে তো ইউ হ্যাভ টু ওয়েট অপেক্ষা করতে হবে না আরে ওই যে মেয়েটা গো রাস্তা দিয়ে যাচ্ছে তার পেছনে তাকিয়ে তার পেছনে নাম্বার নেওয়ার জন্য ছুটে গেলাম শুনুন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যে হুর তৈরি করে রেখেছেন পুরুষদের জন্য তাদের বয়স 16 থেকে 18 এই বয়সটা কমবেও না বাড়বেও না হুর যে পোশাকটা পরে আছে 70টা শাড়ি পরে আছে তারপরে তার মজ্জা দেখা যাচ্ছে একেবারে ঝকঝক ঝকঝক করছে সে যে শাড়িটা পরেছে শাড়ির আঁচলটা যদি পৃথিবীর বুকে নামতো গঙ্গা প্রসাদে জাল চাও তো লাইট লাগতো না মানে এত আলো হয়ে যেত তো ওই নারী যদি ভোগ করার ইচ্ছা থাকে দুনিয়ার এসব নারীতে আসক্তি হলে কি পারবে পারবে না যদি প্রয়োজন হয় তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে রাস্তা তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে এক নেশাদার দ্রব্য থেকে দূরে থাকবে দুই নারী থেকে দূরে থাকবে যদি প্রয়োজন হয় বাবাকে বলতে হবে আব্বা আমার সময় হয়ে গেছে বিয়ে দিয়ে দাও যদি না পারে তো আমার ফোন নাম্বার নিয়ে আমাকে বলবেন আপনার বাপকে সাইজ করার দায়িত্ব আমার তিন এই জিনিসটা ভালো কাজে ব্যবহার করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন প্রত্যেকটা জিনিস একদিন কিয়ামতের মাঠে কথা বলবে এই ফেসবুক এই ইনস্টাগ্রাম এই ইউটিউব এইটা যদি আপনার বিরুদ্ধে বলা শুরু করে জান্নাতে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না অতএব নিজের চোখকে কন্ট্রোল করতে হবে নিজের নাফসকে হেফাজত করতে হবে নিজের অন্তরটাকে বেঁধে রাখতে হবে কেন শয়তান আপনাকে খোঁচা দিতেই থাকবে খোঁচা দিতেই থাকবে এই জিনিসটার ব্যবহার ভালো করে করবেন যাতে করে এই মোবাইলের কারণে জান্নাত যাওয়া যায় মোবাইলের কারণে জান্নাত যাওয়া যায় অতএব এই কাজটা করবেন এরপর আপনাকে বলি এই কাজ থেকে দূরে থাকবেন আর কি থেকে দূরে থাকবেন সঠিক বন্ধু নির্বাচন করবেন খারাপ বন্ধু থেকে দূরে থাকবেন একটা আশ্চর্য হাদিস আপনার সামনে এখন পেশ করব এত মজা পাবেন হাদিসটা দেখেন একবার আমার তো খুব ভালো লাগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে একটা মানুষকে বলা হবে যে আব্দুর রহমান তুমি জান্নাতে যাও
না আমি আমার উদাহরণ দিচ্ছি আমার উদাহরণ দিচ্ছি ধরেন ধরেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলছে শাইনুর রহমান তুমি জান্নাতে যাও তো আমি জান্নাতে যাব স্বাভাবিক তো জান্নাতে যাওয়ার সময় চট করে আল্লাহকে বলছি হে আমার প্রতিপালক জান্নাতে যাব মানে এ আব্দুল করিম কই রাহুল কই আমার অমক বন্ধু কই প্রত্যেকের একটা ফ্রেন্ড সার্কেল নাই গ্রুপ আছে কি আমার সাথে যারা কাজ করত তারা কই একসাথে সব সময় আড্ডা মারতাম ওরা কই আল্লাহ তাআলা বলবেন ওরা জাহান্নাম কি বলবেন আমি আল্লাহ তাআলাকে বলবো আমি জান্নাতে যাব না কি বলবো আমি জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত আমার ওই বন্ধুগুলোকে জান্নাতে না দেওয়া হবে তারা মুসলমান ছিল একসাথে সালাত আদায় করত বাক্য করে মনে রাখবেন কি করত সালাত আদায় করত হয়তো জেনা একটু বেশি লিপ্ত ছিল সুদের মধ্যে একটু ছিল তার ব্যাপার কিন্তু সালাত আদায় করত আপনার সাথে সিয়াম পালন করত দানও করত কিন্তু আমি বলছি আল্লাহ আমি সাবিরুল ইসলামকে ছাড়া জান্নাতে যাব না রাহুলকে ছাড়া জান্নাতে যাব না আব্দুল করিমকে ছাড়া জান্নাতে যাব না আল্লাহ তাআলাকে এই কথা বলাতে আল্লাহ তাআলা বলবে যাও তোমার বন্ধুদেরকে খুঁজে নিয়ে আসো আল্লাহ তাআলা আমার সুপারিশে আমার বন্ধুকে জান্নাতে নেবেন হাদিসটা আমার দিয়ে বুঝালাম এরপর থেকে আজকের পর থেকে আপনার দায়িত্ব হলো এমন বন্ধু তৈরি করেন যে বন্ধু ফজরে আপনাকে ডেকে দেবে এমন বন্ধু তৈরি করেন যে বন্ধু আপনাকে ছাড়া জান্নাতে যেতে চায় না কেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর ছায়া তলে থাকবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য আর একে অপর থেকে বিচ্ছিন্নতা করে কিসের জন্য আল্লাহ তাআলার জন্য আজকে আপনার বেনামাজি বন্ধুটাকে ফাইনাল জানিয়ে দিবেন বন্ধু কাল থেকে কি সালাত আদায় করবি যদি করিস তাহলে থাক আর যদি না করিস তো সালামু আলাইকুম কথা বুঝলেন কিনা তো আপনি আপনার বন্ধুকে সঠিকভাবে বন্ধু নির্বাচন করেন তাহলে চার নম্বর পয়েন্ট বলছিলাম যে বন্ধু নির্বাচন করা এর থেকে দূরে থাকেন পাঁচ নম্বর পয়েন্ট হাইয়ালা সলা যখন মসজিদে হবে আপনার ওয়ান অন্তরটা মসজিদের সাথে যেন ঝুলে থাকে চায়ের দোকানে যেন আড্ডাবাজি না হয় চায়ের দোকানে যেন আড্ডাবাজি না হয় কেন না আচ্ছা বলেন তো আধার কার্ড যদি শুধরাতে যান তো আমার কাছে যাবেন নাকি পঞ্চায়েতে যাবেন কথা বলেন আধার কার্ড ডিফেক্ট হয়েছে কার কাছে যাবেন আমার কাছে না পঞ্চায়েতে পঞ্চায়েতে আল্লাহর সাথে কানেক্টেড হওয়া যায় কখন বলেন তো সলাৎ সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় বান্দা কখন যখন সেজদায় যাই আমি সেজদায় গিয়ে অন্তত কাঁদতে পারবো আল্লাহ গো আজকে একটা মেয়েকে প্রাণ বলে দেখে নিয়েছি ভয় তো ভাই আমরা মানুষ ভুলতে হবে আল্লাহ তার জন্য উঠে আল্লাহকে বলতে হবে আল্লাহ আজকে একটা মেয়েকে প্রাণ ভরে দেখে নিয়েছি আমার আব্বাকে হেদায়েত দাও আমার আব্বা যেন তাড়াতাড়ি আমাকে বিয়ে দেয় আর যদি বিবাহিত হন আল্লাহ রসুল হাদিস বলেছেন একেবারে স্পষ্ট হাদিস আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তায় যদি কোনো নারীর উপরে তোমার চোখ পড়ে যায় তুমি তাড়াতাড়ি এসে স্ত্রীর সাথে সহবাস করো তো যার বোন আসে কি করবে বিয়ে করবে তাহলে কি করতে হবে চোখ হেফাজত করতে হবে সালাতের হেফাজত করতে হবে এইটা হচ্ছে একটা পার্ট গেল এবার দ্বিতীয় পার্ট হচ্ছে যে হাউ টু ইমপ্রুভ আওয়ার ইমান আমরা আমাদের ইমানটাকে কি করে বাড়াবো আমরা আমাদের ইমানটাকে কি করে বাড়াবো আচ্ছা এবার কি করে কি করতে হবে আমাদেরকে এতক্ষণ আমার সাথে সাথে বলে দিলাম যে রোগ এবং তার ট্রিটমেন্ট তাই না এবার কিছু এক্সট্রা বোনাস আপনাকে দিয়ে যাচ্ছি এক্সট্রা বোনাস সেই বোনাসটা কি সেই বোনাসটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশনাল কিতাব হচ্ছে এইটা আলহামদুলিল্লাহ বলবেন না ইউটিউবে সার্চ দিয়ে মানুষ মোটিভেশন শুনে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব আল্লাহ তাআলার জিকিরে অন্তর প্রশান্ত হয় যখন আপনি ডিপ্রেশনে চলে যাবেন যখন আপনি টাকা নিয়ে চিন্তা যখন আপনি বাড়ি নিয়ে চিন্তা যখন জমি নিয়ে চিন্তা যখন ক্যারিয়ার নিয়ে চিন্তা আল্লাহ তাআলা বলছে তোমাকে মেডিসিন আমি দিয়ে রেখেছি কিতাবের মধ্যে তুমি আমার জিকির করো তুমি বলো সুবহানাল্লাহ তুমি বলো আলহামদুলিল্লাহ তুমি বলো আল্লাহু আকবার তুমি বলো আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ও তুমি ইলাহি তুমি বলতে থাকো আমি তোমার সমস্ত ডিজায়ারকে ফুলফিলমেন্ট করে দেব দেখবেন বাস্তবতা বলছি আপনি জিকির করবেন আল্লাহর দেখবেন আপনার অন্তরে প্রশান্তি দেওয়ার মালিক কে আচ্ছা ফিল্ম ইন্ডাস্ট্রি কোটি কোটি টাকাওয়ালা মানুষরা পৃথিবীতে যত আছে দেখেন কারো শান্তি নাই শান্তি আছে কিন্তু যে লোকটা টোটো চালিয়ে খায় ভ্যান চালিয়ে খায় রিক্সা চালিয়ে খায় এই লোকটার পৃথিবীতে কোনো টেনশনই নাই কেন হাইয়ালা সালা বলে রিক্সাটা দাঁড়িয়ে সালাত আদায় করে নাই তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি ফজরের পূর্বের দুই রাকাত সুন্নাত সালাত আদায় করে গোটা পৃথিবী বিক্রি করলে যা হবে দুই রাকাত সুন্নাত সালাত আদায় করলে তার চেয়ে বেশি সম্পদ অর্জন হবে একজন মুসলমান কোটিপতি না একজন মুসলমান আরবপতি না মাল্টি মিলিয়নারি তার চেয়েও কোটিপতি অতএব নিশ্চিতভাবে পৃথিবীর বুকে হিরো তারা না যারা হিরোর মতো করে চুল কাটে পৃথিবীর বুকে হিরো শাহরুখ খান নয় পৃথিবীর বুকে হিরো সালমান খান নয় পৃথিবীর বুকে যে হিরো ওই লোকটা যে লোকটা হাইয়ালা সালাত ডাকে আল্লাহর মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কেন কবরে গিয়ে ফাস্ট করছেন কি হবে বলেছি না আমাকে প্রশ্ন করছে গঙ্গা প্রসাদের মানুষ ওই যে সুবক ছেলেগুলো আজকে দাওয়াতের আয়োজন করেছে তিনাদেরকে যখন কবরে দেওয়া হবে তারা যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাকে বলা হবে যে বলো তো তোমার রব কে আমরা বলে দেব আল্লাহ এবার বলা হবে শাহরুখ খানকে বলা হচ্ছে মা হাজার রজুল আল্লাহ জি বয়সফিকুম বলে পাঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে ফেরেশতা তাকে বলবে ওয়ালা দারাইতা ওয়ালা তারাইতা পড়ি শুনি শাইনুর রহমান বলেছিল শুনি শুনি জি পরে মজা আছে বুঝা পড়ি শুনি 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 এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে মারার জন্য একটা সিকিউরিটি গার্ড দেওয়া হবে আরে সিকিউরিটি গার্ড এটা মজা করে বললাম একটা ফেরেশতা দেওয়া হবে যে ফেরেশতা চোখেও দেখে না কানেও শুনে না চোখেও দেখে না কানেও শুনে না ফেরেশতার হাতে একটা হাতুড়ি থাকবে হাতুড়িটা এত ছোট যদি কাঞ্চনজঙ্ঘায় একবার মারা হয় কাঞ্চনজঙ্ঘা লেভেল হয়ে যাবে ওই হাতুড়ি দিয়ে কি করবে শাহরুখ খানকে পিটতে লাগবে পিটতে লাগবে পিটতে লাগবে তো এত মার মারবে এত মার মারবে ফেরেশতা বলবে কি রে এত মারি চিৎকার কেন করে না আল্লাহ তার কানই দেয়নি আরে পুলিশে মারলে তো চোখ মুখ দেখে মারে গো আল্লাহ তাকে চোখই দেয়নি তাহলে মারের গতি কি হবে বুঝতে পারছেন কি আজকে সংবাদে দেখলাম কথা সত্য কিনা জানি না এই আকি সালমান খান নাকি ওর নাম হ্যাঁ সম্ভবত সালমান খান নাকি বলছে যে মহিলাদের শরীর অনেক দামি এটাকে নাকি ঢেকে রাখা উচিত গাঁজা খেয়েছে বলছে বাপ বিড়ি খাস না ক্ষতি হবে তো যদি উপলব্ধি তার হয় আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি ফিরে আসুক যদি উপলব্ধি হয় এই যে ইয়াং ছেলের আজকে বক্তৃতা শুনলো প্রত্যেকটা ইয়াং ছেলে একদিন সালাত আদায় করবে ইনশাল্লাহ তবে সেই দিন গিয়ে পস্তাবে ওই দিন গিয়ে বলবে আরে যদি মাদানী সাহেবের কথা শুনে আজকে থেকে নামাজটা শুরু করতাম এই আহারে এই শব্দটা যেন আমাদেরকে না বলতে হয় আজ থেকে পরিবর্তন হতে হবে যদি কোনো ব্যক্তি বলে যে কাল থেকে করব সে ব্যক্তি পারে না দেখেন অনেক ছাত্র বলে যে আগামী কাল থেকে পড়া যে কাকে বলে দেখব এই ছাত্র পাশ করেছে আমার জানা নাই যে পড়ে সে পড়ে ঠিক আছে না অতএব আমাদেরকে অশ্লীলতা বেহা পড়া থেকে দূরে থেকে রোল মডেল হতে হবে আমাদের রোল মডেল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো আজকে টিকটকার মহিলারা নিজের শরীর দেখিয়ে টাকা ইনকাম করছে এর পেছনে একটাই কারণ ভাইরাল হওয়া ঠিক না মুসকান হিজাব পরে কিছু কুকুরের সামনে বলছে আল্লাহু আকবার একে ভাইরাল করে দিয়েছে কে গোটা পৃথিবীর মানুষ মুসকানের নাম জানে আপনার বউটাকে আপনি হিজাব পরান আল্লাহর কাছে ভাইরাল হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি মুখে দাড়ি রাখেন আল্লাহর কাছে ভাইরাল হয়ে যাবেন ইনশাআল্লাহ কারণ পৃথিবীর জীবনটা 60 70 80 বছরের জীবন কিন্তু এর পরবর্তী জীবনটা কতদিনের নেভার এন্ডিং লাইফ যার কোনো শেষ নেই একদিন মৃত্যুকে জবাই করা হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাত আর জাহান্নামের মাঝে একটা প্রাচীর ওর উপরে একটা মেষের আকৃতিতে ওই গাধা বা মেষের আকৃতিতে একটা পশুকে এনে এভাবে দাঁড় করে দেওয়া হবে এবার জান্নাতীকে বলা হবে ও জান্নাতীরা একে চিনো 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 জান্নাতীরা বলবে চিনব না মানে মৃত্যু একে নিয়ে তো পৃথিবী থেকে এখানে এসেছি আচ্ছা শুনে নাও তোমরা আজ থেকে আর মৃত্যু নাই কি মজা হবে জান্নাতীরা আনন্দে হারে কি খুশি জাহান্নামীকে বলা হবে তোমরা কে কে চিনো জাহান্নামীরা বলবে জি আমরা চিনি বলো তো কি মৃত্যু তোমরা শুনে রাখো আজকে মৃত্যুকে জবাই করব এরপর আর মৃত্যু হবে না জাহান্নামীরা কান্নায় ভেঙে পড়বে কেন চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল এবার মৃত্যুকে জবাই করে দেওয়া হবে তাহলে ওই তো প্রকৃত হিরো যে আল্লাহ তাআলার কাছে হিরো পৃথিবীর বুকে কে ফেসবুক কত ফলোয়ার কে কি করলো এটা কোনো ম্যাটার নয় এই জন্য আমার সাথে সেলফি তুলতে আসে বলি আসলে বলি এর মধ্যে কোনো কল্যাণ নাই ভালোবাসা থাকতে পারে তবে আপনি যদি বলেন শানুর ভাই আপনার বক্তৃতা শুনে জীবন পরিবর্তন হয়েছে আজকে একজন মেসেজ করলো যে স্যার আপনার বক্তৃতা শুনে জীবন পরিবর্তন হয়েছে পাঁচ ওয়াক্ত সালাত ছাড়িনি আমার জন্য দোয়া করবেন এই হচ্ছে কাজ এটা হচ্ছে কি কাজ আচ্ছা এবার একটা প্রশ্ন এসেছে বলছে হুজুর আপনি একজন ইংরেজি শিক্ষক এছাড়াও আপনি ইসলামিক বিষয়ে অনেক জ্ঞান অর্জন করেছেন এইটুকু করেছে এইটুকু আপনি কিভাবে জেনারেল ও ইসলাম দুই শিক্ষায় শিক্ষিত হলেন আপনার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলবেন তাহলে আমরা উপকৃত হব আমরা টাঙ্কির নিচে হাত বাঁধা লোক ছিলাম আর আমি ছিলাম মোটামুটি ইদু মিয়া টাইপের লোক ইদু মিয়া বুঝেন কি খালি ঈদে নামাজ পড়া শুক্রবারে মাঝে মাঝে যেতাম তো আমাদের মসজিদের যারা বড় বড় মুসল্লি তারা মাঝে মাঝে অপমান করতো যে সিন্নি খাওয়ার জন্য এসেছিস আসেন এরকম লোক প্রত্যেক জায়গা আছে আবু জেহেল খালি সৌদিতে জন্মগ্রহণ করেনি আমাদের মসজিদে আবু জেহেল আছে তো করলাম কি সৌদি আরব চলে গেলাম আলহামদুলিল্লাহ গিয়ে দেখলাম যে সবাই বুকে হাত বাঁধে আঙুল নড়ায় তাওয়ারুক করে সলাৎ শেষ তো বাড়ি চলে যায় সুন্নত পড়া পরে মাঝে মধ্যে মোনাজাত আমি তো কনফিউজ হয়ে গেলাম যে রাস্তা দিয়ে আল্লাহ রসুল হাঁটাহাঁটি করেছে সেই এলাকার লোক কি আল্লাহ রসুলকে বেশি জানবে নাকি জলঙ্গির লোক বলেন ডক্টর জাকির নায়েক বলেছিলেন নাসিরুদ্দিন আলবানির একটা সলাতের উপরে বই আছে ইংরেজিতে আমি ফার্স্ট পাই তো সালাতের বই পাওয়ার পর দেখলাম যে আমরা যা করি পুরো উল্টো হচ্ছে সালাফি মানহাজ পুরো উল্টো বুঝেন না আমরা মসজিদে গিয়ে বসি আল্লাহ রসুল বলছে বিয়াদব কেন মসজিদে বসার পূর্বে দুই রাকাত সালাত আদায় করতে হয় আমরা কাতারে ফাঁক রেখে দাঁড়াই আল্লাহ রসুল 23 বছর বলেছেন সৌ সুবাকুম অত্তারাসু শুদ্ধ খেলালাকুম এই শোনো তোমরা কাতারের মাঝে ফাঁকা রেখো না পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলে সালাত আদায় করো আবু দাউদ হাদিস নম্বর 666 যে ব্যক্তি পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলে সালাত আদায় করবে সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন তো ঘটনা কি উল্টে গেলাম ডক্টর জাকির নায়েকের তিনটে লেকচার পেলাম এক ঘন্টা 19 মিনিট করে শুনলাম শোনার পরে ভাবলাম আলহামদুলিল্লাহ জীবনকে পরিবর্তন করতে হবে আর কোনো কাজ নাই শুরু করলাম বই পড়া কতক্ষণ পড়ি এটা বলে লাভ নাই মানে যদি শুরু দিনে আপনাকে বলি যে আপনাকে অজ্ঞান করবো না অপারেশন করবো জীবনে আসবেন আপনি আমার চেম্বারে ঠিক আছে না
আমার আমরা মানুষের বিপদে পড়ে পাবলিকের চাপে পড়ে সব সময় পড়ি কথা বুঝছেন না গাড়ি ড্রাইভারকে বলে দিয়ে এখানে জাল ছাপ যদি একা থাকি তো পড়তে আসি তা আমি ভাবলাম যে সবচেয়ে ভালো মোবাইলে চার্জ থাকে কোনটা তারপরেও দেখছি সকালবেলা চার্জ দেওয়ার পরে মানে মিডল অফ দা ডে দেখছি অর্ধেক নাই এখন এটাকে আপনি ভালো কাজে ইউজ করতে পারেন খারাপ কাজে ইউজ করতে পারেন আপনার এখানে টপিক এটা দেওয়া হয়েছে তো আমাকে পড়তে হবে নাকি পড়তে হবে আমরা একটা খুতবার জন্য আমি বলছি একটা খুতবার জন্য মিনিমাম 50টা হাদিস মুখস্থ করি 30টা মনে থাকে 25টা বলি সামথিং এদিক ওদিক হতে পারে তো এভাবে করলাম কি দিনের দাওয়াতের কাজ শুরু করলাম আর আমরা এমন একটা জায়গায় থেকে উঠে গেছি একজন মানে মাদ্রাসার কোনো ভালো লোক নাই যে আমাদেরকে ধরে কোরআনটা শিখিয়ে দিবে আমার আর রাহুলের উপরে অভিযোগের শেষ নাই ফার্স্ট আমাদের এলাকায় আমি আর রাহুল দাওয়াতের কাজ শুরু করি একদম ফার্স্ট তো দুই ভাই আমরা কাজ শুরু করলাম শুরু করতে 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 আমরা বিপদে পড়ে দাওয়াতের কাজ করেছি কেন আমরা 12 তাকবীরে ঈদের সালাত আদায় করব হাদিস 152 খান আছে 6 তাকবীরে যে করব না আমিন নাকি বললে ফেরেশতার যদি শুনে নাই আমাদের আমিন বলাটা যে মুসল্লির আমিন আর ইমামের আমিন নাকি মিলে গিয়েছে পেছনে যা পাপ করেছিলাম সব নাকি ক্ষমা করা হবে আপনি গুলি করেন না তাও জামিন জোরেই বলবো আমাদের মসজিদে যেদিন প্রথম আমরা আমিন বললাম জোরে তো নামাজের মধ্যে আমাদের ওই এলাকার সেক্রেটারি বলতেন যিনি শোয়া বাদ দিয়ে সব সময় বিড়ি খাই তিনি নামাজের মধ্যে বলছেন আস্তে রে যে নামাজ শেষ হয়ে গেল আমাকে বলছে যে তুই হাদিস পড়েছিস নাকি তোকে প্রমাণ দিয়ে যেতে হবে আমি বললাম ওই যে মুসলিম শরীফ আপনি নিয়ে আসেন 810 নম্বর খুলেন আমাকে ধাক্কা মারলো বুঝে তোকে পরে দেখে নেব পরের দিন মাগরিবে গিয়ে দেখছি মুসলিম শরীফ নাই আমি আমার বাস্তবতা বলছি মসজিদ তৈরি করতে শুরু করলাম গোটা গ্রামের মানুষ আমার আব্বা আর দু তিনজন লোক বাদ দিয়ে গোটা গ্রামের মানুষ আমার বিরুদ্ধে মাস্ক পিটিশন করে থানায় জমা দিয়েছিল এলাকার সবচেয়ে খারাপ মানুষ আমি যে লোকটা টিনের বাড়িতে থাকতো তখন এক লোক এসে বলছে আপনার অ্যাকাউন্টে নাকি 40 লাখ টাকা আছে আমার কোনো ব্যাংকের অ্যাকাউন্টই নাই তখন রিসেন্ট করেছি পড়াচ্ছি তো ভাই আমি আর রাহুল ও আমার ছোট ভাইয়ের মতো আমরা দুই ভাই একেবারে বক্তা হওয়ার জন্য পড়িনি বিশ্বাস করেন যদি কেউ বক্তা হওয়ার জন্য পড়েন আজকে একজন ব্যক্তি আসলেন আমাদের সাথে এই হাফসা ইনস্টিটিউটের ওদিক থেকে তো তিনাকে তিনি বলছেন আমি কি ফিল্ডে নামবো আমি বললাম যে ভাই ফিল্ডে নামিয়েন না আল্লাহর কাছে ভালো মানুষ হন জান্নাতে কি করে যাবেন এই কাজ করেন যদি মনে করেন যে দিন প্রচার করতে হবে বুখারি থেকে একটা হাদিস টান দিয়ে ফেসবুকে ছেড়ে দেন ব্যাস আর আকস লাগবে না কথা বুঝছেন কিনা পৃথিবীর বুকে ফেমাস হয়ে লাভ আছে কি কারণ বড় লোকের চেয়ে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে কথা বুঝতে হবে তো কি করতে হবে আমরা শুধুমাত্র নিজে বাঁচার জন্য মুক্তির মানে করাল গ্রাস থেকে ওদের অত্যাচার থেকে মিনিটে মিনিটে বসে তোর বিরুদ্ধে মুক্তি আনছি ফাঁকা কথায় সই করে দিয়েছি ফাঁকা ফাঁকা বিষ্ঠা সই করে দিয়েছি হারলে তোকে 50,000 টাকা দিতে হবে 50 মানে 5,000 টাকা বাড়িতে নাই বলছি ডান আজ পর্যন্ত মুক্তি আসেনি 10 বছর হলো বুঝতে পারেননি তো আমরা বিপদে পড়ে দাওয়াতের কাজ করতে শুরু করেছি আলহামদুলিল্লাহ টুকটাক টুকটাক বই পড়ি তবে আমাদের যে এখন বর্তমানে আইএমসি ইসলামিক মেসেজ সেন্টার ওখানে যে হিন্দু ধর্মের কিতাবগুলো আছে আপনাদেরকে খালি নাম হেডিং মুখস্থ করতে দিলে 5 বছর লাগবে বুঝলেন বাইবেল ও মনে একটা বাইবেল আনিয়েছে 42,000 টাকা দাম দিবেন তো যাওয়ার সময় 5,000 টাকা বুঝতে পেরেছেন আমরা তো দাওয়াতের কাজ করি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো মাইকা লাল এ কথা বলতে পারবে না যে 1 টাকা চেয়েছে পারবে বলতে আলহামদুলিল্লাহ ওই দিক থেকে ফ্রেশ কাফন বেঁধে নিয়ে যায় এ আমার দেখা কথা বলছি আমি আর ও একটা স্টেজ থেকে পালিয়ে গেছি মারার জন্য সিভিক আমাদেরকে তুলে দিয়েছি সেদিন খাওয়াও জুটেনি আমাদের মারবে কেন ওই যে হক কথাই আর ওকে তো ও তো ফোন ধরে না জানেন তো আর আস্তে আস্তে বললাম যে ওকে প্রতিদিন 1,000 ফোন আছে তো 900 জন মোটামুটি তোর মা তুলে দিয়ে গালি দেয় শুরু করে বিসমিল্লাতে এটা কথা বুঝছেন কি তো যাই হোক এত অত্যাচার সহ্য করার পরেও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কিন্তু জায়গাতে পৌঁছে দিয়েছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা
আর আপনাদের ভালোবাসা খালি দোয়া করবেন যেন সবাই মিলে জান্নাতে থাকতে পারি আর কিছু না আমরা বক্তা না আপনারা আমরা হচ্ছে আপনাদের ভাই ইনালাতের সম্মানিত মানুষ আমরা ভাই আপনাদের ভাই হিসাবে থাকবেন দোয়া করবেন যাতে করে আমরা আমাদের একসাথে কি করতে পারি জান্নাতে যেতে পারি ঠিক আছে না অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ যে আমরা কথাগুলো বললাম সেই কথাগুলো যেন আমরা আমাদের নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক আজকে যতজন মানুষ শুনলো ইনশাআল্লাহুল আজিজ সামনে বছর যদি গঙ্গা উপসাগরের আশেপাশে আসি তো সবাই যেন অন্তত আমাদের মতো দায়িত্ব ছেড়ে দেয় আল্লাহ তাদের পক্ষকে প্রশস্ততা দান করো আল্লাহুম্মা আমিন যতজন মা বোন আমাদের শুনলো এই কথাগুলো যারা যেন কমপ্লিটলি হিজাব পড়তে পারে আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক যারা কবরের তলে সাইতো জানি না কি হালে রয়েছে তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক যারা এই আয়োজন করেছে তারা যেন খাঁটি মুসলমান হিসাবে পাঁচ ওয়াক্ত সালাত এবং ইসলামিক আহমার আহকাম মেনে চলতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক ডক্টর জাকির নায়েক আল্লামা দেলোশ সাইদি আবার যেন স্বমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু